রাজস্থানের কোটাতে পড়াশোনা করে রাজ্যের প্রচুর ছেলে মেয়ে, তাদের সঙ্গে রয়েছে অভিভাবকরাও। করোনা ভাইরাস প্রতিরোধে গোটা দেশ জুড়ে লকডাউনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার, এর ফলে তারা আটকে যায়। লকডাউনের পরিস্থিতিতে রাজস্থানের কোটাতে থাকা রাজ্যের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নানান সমস্যায় পড়ে যায়। তারা সোশ্যাল মিডিয়াতে রাজ্য সরকারের প্রতি আবেদন জানায়। মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজস্থানের কোটাতে থাকা ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের রাজ্যে আনার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথমে তাদের বাস দিয়ে রাজ্যে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু তাতে কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীরা রাজি হননি, জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। দুই, রাজস্থানের কোটাতে যারা আছে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, হচ্ছে প্রতিনিয়ত গার্জিয়ান স্টুডেন্ট। প্রথম আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেখান থেকে বাসে আনবো তাদেরকে, কিন্তু অনেক স্টুডেন্ট আছে, গার্জিয়ান আছে, তারা বাসে আসতে রাজি না। শিক্ষামন্ত্রী বলেন, কোটাতে থাকা ছাত্রছাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য সোমবার রাজ্য মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বিহার, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, এই তিনটা স্টেটের ছেলেমেয়েরা ওখানে আছে। 27 তারিখ মানে গতকাল আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে কীভাবে আনা যায়। আমরা কেন্দ্রীয় সরকারের সাথে এবং রাজস্থান গভর্নমেন্টের সাথে আলোচনা করেছি, আমাদের চিফ সেক্রেটারি ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে কীভাবে আনা যায় সে ব্যবস্থা করার জন্য। মন্ত্রী জানান, কোটাতে থাকা অসমের ছেলে মেয়েদের রাজ্যে নিয়ে এসেছে, এখন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও বিহারের ছেলেমেয়েরা কোটাতেই আটকে রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিবকে এ বিষয়ে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, শীঘ্রই তাদের নিয়ে আসা হবে রাজ্যে। লকডাউন পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলি যেন স্কুল ফি, বাস ভাড়া ছাড় দেয়, তার জন্য বেসরকারি স্কুলগুলোর সঙ্গেও আলোচনা করবে রাজ্য শিক্ষা দপ্তর, দাবি শিক্ষামন্ত্রী। গতকাল আমরা সিদ্ধান্ত করেছি, শিক্ষা দপ্তরের একটা মিটিং হয়েছে, আমরা বেসরকারি স্কুলের সাথে আমরা বসব এবং এর মধ্যেই চিঠি দিয়ে তাদেরকে আমাদের তরফ থেকে অনুরোধ করা হবে যে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে যাতে টিউশন ফি, তারপরে বাস ফেয়ার, এইসব কিছু ক্ষেত্রে যেন ছাড় দেওয়া হয়, এর মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি হবে বেসরকারি স্কুলে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের অভিভাবকরা, তাদের দীর্ঘদিন ধরেই এই দাবি ছিল। শিক্ষা দপ্তর অভিভাবকদের দাবি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে, স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস অভিভাবক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।